দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ব্লগ দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও টয়টা হাইস মাইক্রোবাস সুপার জিএল ফুল পেট ফুল সিলিং। তো সবাই একটা করে লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আজকের ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন দর্শক আজকের গাড়িটি দেখাই যে আজকের সুপার জিএল গাড়িটি কেমন হবে। আর গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর 4445, লোকেশন ভোলা জেলা বরহানুদ্দিন থানা উদয়পুর রাস্তার মাথা। তো বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে আপনারা এই গাড়িটি নিতে পারেন। তো যারা সুপার জিএল খুঁজছেন, অরিজিনাল কালার, টিন বডি এবং গাড়ির কাগজ ওকে, এসি ওকে এবং গাড়িটি এলপিজি, তো যারা এলপিজি গাড়ি খুঁজছেন আপনারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে এই গাড়িটি নিতে পারেন। যারা ভালো মানের গাড়ি কিনতে চান, যারা সুপার জিএল কিনতে চান, খোলাকাটা ছাড়া যারা গাড়ি কিনতে চান, বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে আপনাকে আপনারা এই গাড়িটি নিতে পারেন। অরিজিনাল কালার, টিন বডি এবং গাড়িটি বর্তমানে এলপিজিতে আছে। আর বর্তমানে গাড়িটি 130 সিলিন্ডার করা আছে এলপিজি। তো এই গাড়িতে আপনারা এক টাকার কোনো কাজকাম আপনাদের করতে হবে না, গাড়িটি নেবেন আর চালাবেন। সুপার জিএল ফুল পেট ফুল সিলিং, মডেল 2003, রেজিস্ট্রেশন 2009। আজকের গাড়িটির দাম 8,20,000 টাকা চাওয়া দাম। গাড়িটি সরাসরি দেখতে এসে যদি আমার কথায় কাজে মিল থাকে তাহলে কিছু দামাদামি করার সুযোগ থাকবে, আর যদি কথায় কাজে মিল না থাকে আপনাদের আসা যাওয়ার সম্পূর্ণ খরচ আমি বহন করবো ইনশাল্লাহ। তো যারা ভালো মানের সুপার জিএল কিনতে চান, আর হচ্ছে গাড়িটির ডেকোরেশন কন্ডিশন, আপনাদের কোনো কাজকাম করতে হবে না। আর গাড়িটির কাগজ 24-25 সাল ক্লিয়ার পেয়ে যাবেন আপনারা, আর মালিকানা পরিবর্তন আপনারা যে কোনো মুহূর্তে করতে পারবেন। এ হচ্ছে গাড়িটির বাম পাশের গেটের কন্ডিশন। এ হচ্ছে গাড়িটির ডাইন পাশের গেটের কন্ডিশন। কোথাও কোনো খোলাকাটা পাবেন না আপনারা ইনশাল্লাহ। অল অপশন অটো এলপিজি। দর্শক, এ হচ্ছে গাড়িটির ডাইন পাশের চাকার ঘোরের কন্ডিশন। 100% জাপান থেকে যেভাবে আসছে এভাবে আছে গাড়িটি, কোথাও কোনো গ্যাসের জ্বালাই এই গাড়িতে আপনারা দেখাতে পারবেন না ইনশাল্লাহ। দর্শক, এ হচ্ছে ডাইন পাশের চাকা, পিছনের চাকার ঘোরের কন্ডিশন। দর্শক, এ হচ্ছে বাম পাশের সামনের চাকার ঘোরের কন্ডিশন। আর এই হচ্ছে ডাইন পাশের পিছনের চাকার ঘোরের কন্ডিশন। আর এই গাড়িতে অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি আপনারা পাবেন না ইনশাল্লাহ। দর্শক, যদি গাড়িটি পিছন থেকে একটু দেখাই আপনাদেরকে, এবং পিছনের খুঁটিগুলা যদি একটু দেখাই, আর আমি একটা গাড়ির বাস্তব যে কন্ডিশন থাকে ওই কন্ডিশনের উপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ আমি কোনো ভেজাল ভিডিও করি না। আশা করি যারা ভালো মানের গাড়ি কিনতে চান, কাগজ কমপ্লিট, এসি কমপ্লিট এবং গ্যাসের গাড়ি কিনতে চান যারা, আপনারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে এই গাড়িটি নিতে পারেন। এলপিজি 130 লিটারের ট্যাঙ্কি পেয়ে যাবেন আপনারা। ডিভিডি থেকে শুরু করে সব কিছু আপনারা কমপ্লিট পেয়ে যাবেন, ইঞ্জিন গিয়ার 1000% আপনারা ক্লিয়ার পেয়ে যাবেন, কোনো কোথাও কোনো কাজকাম আপনাদের করতে হবে না ইনশাল্লাহ।